সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে যে কেউ যে কোনো অনুষ্ঠানে ড্রোন ব্যবহার করছেন আর এর ফলে নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। আর এই যুক্তিতে সীমান্ত শহর বনগাঁতে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে বিশেষ নিষেধাজ্ঞা জারি করল বনগাঁ পুরসভা। দিন কয়েক আগে পেট্রাপোল সীমান্ত লাগোয়া গ্রামের একটি জমি থেকে বড় মাপের একটি ড্রোন উদ্ধার হয়, আর তারপর থেকেই চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর বনগাঁ, সরকারি অনুষ্ঠান বাদ দিয়ে এখানে যে কোনো সামাজিক অনুষ্ঠানে ড্রোন ব্যবহার করা হচ্ছে। অভিযোগ, এক্ষেত্রে অনেক সময়েই সরকারি অনুমতি নেওয়া হচ্ছে না। পেট্রাপোল সীমান্ত থেকে ড্রোন উদ্ধারের পর এ ব্যাপারে আরও বেশি সতর্ক হয়েছে বনগাঁ পুরসভা। এ ব্যাপারে পুরসভার পক্ষ থেকে মহকুমা প্রশাসনের কাছে লিখিত আকারে জানানো হয়েছে, যাতে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুর কর্তৃপক্ষ মনে করছে, ড্রোনের যত্রতত্র ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে তা দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে, আর তাই বনগাঁ শহরের সুরক্ষার কথা ভেবে বনগাঁ পুরসভার পক্ষ থেকে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ব্যাপারে বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ কি জানালেন শুনে নেব। বনগাঁ সীমান্ত এরিয়া, যেখানে বনগাঁ শহরকে জুড়ে 38টা বিএসএফ এর আউটপোস্ট আছে এবং অনেকগুলোই উন্মুক্ত, সেক্ষেত্রে এই ড্রোন আমরা দেখতে পেলাম যে একদম কালিয়ানি সীমান্তে, তার পাশেই বিএসএফ ক্যাম্প, সেখানে আমরা একটি ড্রোনের হদিশ পুলিশ পেল এবং সেই ড্রোনটি কোনো ক্যামেরা ছিল না, এবং এর ফলে আমাদের যে ড্রোনটি শোনা যাচ্ছে বনগাঁ শহরের কোনো ছেলের ড্রোন। আমরা এই সীমান্তেরই হয় ড্রোনটা পাঞ্জাবে ইতিমধ্যে বিপজ্জনকভাবে পাওয়া গেছে, আমরা খবর পাচ্ছি এটা আহমেদাবাদ থেকেই সংগ্রহ করা হয়েছে, এবং যার ফলে আমরা বনগাঁকে একদম নিশ্চিদ্র করার জন্য আমরা বনগাঁ পৌরসভা থেকে প্রশাসনকে জানিয়ে দিয়েছি, উইদাউট পারমিশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, উইদাউট পারমিশন অফ বনগাঁ মিউনিসিপ্যালিটি, কোনো ড্রোন বিবাহ বা উৎসবে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে যে এই ড্রোনটা এখন আমাদের দেশেরও ক্ষতি হতে পারে এবং বিভিন্ন চোরাচালানদের একটা মাধ্যম হতে পারে, অতএব এটাকে অবিলম্বে নিষিদ্ধ করে আমরা বনগাঁ পৌরসভা থেকে চালু করছি। এরপরে প্রশাসন যাতে সমগ্র বনগাঁ সাব ডিভিশনটা এইভাবে বর্ডার এরিয়াটাকে ক্লোজ করতে পারে তাহলে ভালো হয়, আমরা এই জন্যই করা। নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বিভিন্ন ইউক্রেনে গণ্ডগোল হচ্ছে, চায়না আগ্রাসন নিচ্ছে, সুতরাং পাশেই বাংলাদেশ এবং পাকিস্তানের একটা ভেন্ডিক্টিভ মোটিভ আছে, সুতরাং এক্ষেত্রে আমাদের যেগুলো সন্দেহজনক সেগুলোকে আমাদের অবশ্যই সবার এগুলোকে বন্ধ করা প্রয়োজন তাই আমরা জানি। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজ সচেতন বনগাঁর মানুষ। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।